and enterprise ভালো আছো? তুমি এই প্লাস্টার টুক করতেছো, সকাল থেকে দেখতেছি খালি মারতেছো আর পরে যাইতেছো, কি লেগে মামা? ভালো বেশি খাইতেছে, প্রায় 2.5 ইঞ্চি ভালো খাইতেছে। একদিন রাপ মেরে রাখতে হইব, রাপ মেরে অন্য কাজ করি, পরের দিন ফাইনাল করবো। এটা আমি বলি নাই, তোমার মিস্ত্রি হিসাবে এটা দায়িত্ব ছিল না? এই যে তুমি সকাল থেকে আমি দেখলাম কয়েকবার তুমি এটা শুকাইছো একলাই পরে, তাই না? আর এখন প্রায় তো 2 ইঞ্চির মতো বালু খাইতে আছে, 2 ইঞ্চির মতো। তা এটার কি ওই গাঁথনি যখন করছে তখন কি ভুল করছে? আপনার গাঁথনি ঠিকই আছে, আপনার এদিকে কলমের সাথে গেছে, কলমের প্যাড বাইরে গেছে, প্যাড বাইরে গেছে, তারপর আমরা প্লাস্টার উঁচা করে করছি, এই বাসায় প্লাস্টার উঁচা করে রাখছি। আবার 1.5 ইঞ্চির মতো খাইছে, একটু কম খাইছে, ওই জায়গায় কম খাইছে, তাই না? তো এটা উচিত ছিল আপনার, হয়েছে একটা হয়েছে রাফ মাইরা নেওয়া, আরেকটা হচ্ছে যে আপনার এই অংশটা নেট মাইরা প্যারাক দিয়ে মাইরা রাফ মাইরা রাখতো, পরে আবার যা ফাইনাল করতো, মানে রাফ মারা উচিত ছিল। এটা এই অবস্থায় তুমি এই যে সারাদিন এটা পিছিয়ে কিন্তু তোমার শ্রম দেয়, হ্যাঁ অবশ্যই, তাই না? তো আর কাজ যখন আপনি এক হাতে করাবেন তখন হয় কি যে নিচে যে গাঁথনিটা করছে ওপরেটা যেটা ওই ওই লোক বুঝে যে না নিচে কি রাখছি আমি, ওপরে যায় তাই রাখে, তাই না? আর যখনই আজকে আজকে ও করবো, কালকে আমি করবো, কালকে আরেকজন করবো, তখন লাইন ঠিক থাকে না। আমাদের এই বিল্ডিং এ এটা প্রমাণ, আমাদের এই বিল্ডিং এ এটা প্রমাণ। কোন জায়গায় ভীমের প্যাড বেড়ে গেছে, কোন জায়গায় গাঁথনির প্যাড বেড়ে গেছে, তো এরকম সমস্যা। এখন এটা তোমার বাড়ি এলাকার সাজেশন দেওয়া উচিত ছিল। হ্যাঁ কাছে আসো, এই যে দেন এন্টারপ্রাইজ 2 ইঞ্চির মতো বালু খাইছে, আবার এই যে নিচে দেখেন বালি ও ধরাইতেছে ঠিকই, কিন্তু একলা একলা পুরে যাইতেছে, এই যে নরম হয়ে গেছে একবারে, এই যে নরম হয়ে গেছে, হ্যাঁ এই যে পানি ছাড়িয়ে দিচ্ছে, মানে টোটালটা নাইমে এসে এনে ছাড়িয়ে দিতেছে। তা আসলে যাই হোক, আমার হিসাবে সবসময় চেষ্টা করা উচিত যখন আপনার বাড়ির কাজ, এখানে যখন যে মিস্ত্রি কাজ করছে, মামা এই গাঁথনিটা তো করছে, আর করছে আইসা করতে আছে তুমি, তো ওই মিস্ত্রি যদি থাকতো সে কিন্তু রাপ মাইরা ফিরে দেয়, যদি ভালো মিস্ত্রি হয়ে থাকতো, তাই না? এখন হ্যাঁ তো হ্যার মতো করিয়া গেছে, এখন তুমি বিপদে পড়ছো। তোমার বয়সে কিন্তু উচিত ছিল রাপ মাইরা রাখা, রাপ মাইরা রাখলে আজকে আর করা যাইতো না, না দরকার নাই তো, তোমার দরকার নাই তো, সন্ধ্যা হইলে তোমার কাজ বুঝাই দিতে হইব না, তাহলে সেই হিসাবে তুমি রাপ মাইরা অন্য জায়গায় কাজ করো, কাজ আছে না আরো ভালো, যদি কম খাইছো তাহলে আমার এই কাম বেশি কম লাগতো না, তা তো জানি, তো 1-2 ঘন্টায় সর্বোচ্চ। তো যাই হোক, আমার হিসাবে যে এক হাতে কাজ করা ভালো, আর বাড়িওয়ালাদেরও এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে যে কাজটা কিভাবে সুন্দর হয়। এখন ওরে সন্ধ্যা হইলে তো বুঝ নিবে যে কাজ কত দূর করছো, হাজিরা নিতে আসো, যে আপনার পর ওই যে ওই ওই জায়গাটা আপনার আপনার কি এই জায়গা মতো ছিল, এটা এই যে এটার মতোই ছিল, প্রায় 2 ইঞ্চি গ্যাপ আছে, পিছে দাও 2 ইঞ্চি গ্যাপ আছে, এটা কিন্তু রাপ মাইরা রাখা লাগবে, তাই না? এটা রাপ মাইরা রাখা লাগবে, হ্যাঁ এটা আপনার যখন রাপ মাইরা রাখবে তখনই যায়, এই যে এটার সাথে মিলবে, মিলবে, হ্যাঁ বস্তা নিতো বস্তা, আপনার এটা যদি রাত না মারে আপনার এইভাবেই মারে, এই যে প্রায় 2-2.5 ইঞ্চি দেখেন, হ্যাঁ 2.5 ইঞ্চি না, ২.৫ ইঞ্চি লাপ মারা লাগবে, হ্যাঁ রাপ মারা লাগবে। যাই হোক, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে কাজ করার সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।